সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। সালমান শাহ ইস্যুতে শাবনূর কেন চোখ? বাংলা সিনেমার ইতিহাসে অমর কিংবদন্তির নাম সালমান শাহ। প্রয়াত এই নায়কই পেরেছেন তার সবকটি সিনেমাকে ব্যবসা সফল করতে। মাত্র 27টি সিনেমাতে অভিনয় করলেও বেদের মেয়ে জোছনার পর সবচেয়ে ব্যবসা সফল দুটি ছবিতেই নায়ক হিসেবে অভিনয় করেছেন সালমান শাহ। মৃত্যুর পর তার সর্বশেষ অভিনীত ছবি সত্যের মৃত্যু নেই তৎকালীন সময়ে আয় করেছিল 10 কোটি টাকা। আর সালমান শাহকে নিয়ে কথা বলতে গেলেই চলে আসে একজন নায়িকার নাম, যার সঙ্গে জনপ্রিয় এক জুটি গড়ে তুলেছিলেন সালমান শাহ। তিনি আর কেউ নন, শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়া বাংলাদেশ মিলিয়ে থাকছেন, সিনেমাতেও তেমন ভাবে কাজ করছেন না। সালমান শাহ মৃত্যুর 21 বছর পর নতুন করে তাকে হত্যা করা হয়েছে বলে রুবি হকের যে ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনার ঝড় বইছে। কিন্তু প্রিয় নায়ক সালমান শাহকে নিয়ে মৃত্যুর পরও তেমন কোনো কথা বলেননি শাবনূর। নতুন করে মোড় নেয়ার পরও তিনি রহস্যজনক কারণে চুপ রয়েছেন। বিষয়টি নিয়ে সিনেমা জগতের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে বলেছেন শাবনূর অন্তত সালমানের মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবি জানাতে পারতেন। নিত্য নতুন ইন্টারেস্টিং নিউজ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানা।